So hi guys, welcome back to my channel at Dhka Chakraborty. So ajke ami jacchi to school masti korbo onek onek reels banabo to tumra dekhbe video gulo ke to ekbare ami total uthe giyechi ar station e jabo ekhon to beshi late na kore peto peto station e jai to ekhon ami station e achi to train asbe 9tar dike train ache to train ele train e রিটার্ন টিকেটও করে নিয়েছিল আর আমি ওখান থেকে রিটার্ন করব ওরা হয়তো ওখানে থাকবে আমার সাথে কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে আমার খুব স্পেশাল কতগুলো ফ্রেন্ড এসেছে তো যাব ওখানে খুব মজা করব আজকে তো তোমরা আজকে ব্লগটা ভালো করে বেশ এনজয় করবে তো চলো এখন ট্রেন আসবে তো ওখানে গিয়ে একবার ডাইরেক্ট ব্লগ করছি Finally, I'm in a room. Pay it. I like Wi-Fi. I'm not a new thing. I old thing. I see that for you. I'm going to take a book. I'm going to take a book. তো আমারও বাড়ির কাছে ওই জন্য আমিও চলে এসেছি তো আমি আজকে রিটার্ন করে যাব তো চলো এখন কি করি না করি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আগে তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সরনালি জল খাচ্ছে তো এখন আমরা বিচের দিকে যাব তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবকিছু তো কেমন এক্সাইটেড বিচে যাওয়ার জন্য অনেকটাই কিন্তু আমাদের গরমে অবস্থা খারাপ হয়ে গেছে ট্যান পড়ে যাবে গরমে আর এখন দুটো বেজে গেছে বাইটটায় তো দেখো রুম টুরটা করা হয়নি তো দেখে নাও উপরে একটা ফলস সিলিং টাইপের আছে এখানে জানলা মানে একদম মানে রাজা রাজার মতো তো গাইস এখন হচ্ছে আমরা ওল্ড দিঘাতে যাচ্ছি প্রচন্ড হাওয়া এখানে বসে ব্লগ করছি বিচে যাচ্ছি এত হাওয়ার ইচ্ছা ব্লগ করার তিনজনেরই ব্লগ চলছে দেখতেই পারো সেটাই দেখো কত লোক তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা এখন ঢেউটা আজই কম আছে সামনে সবাই যাচ্ছে আমরা ব্লগ করতে পাচ্ছি না একদম কত কাঁকড়া চলে যাচ্ছে Instagram follow for you. Bye. Bye, Katash. I'm going to go to the
তো আমি এখন স্টেশনে চলে এসেছি, আর এখন ভেতরে ঢুকবো, দেখবো কি ট্রেন এসছে কি আসেনি, কারণ দেরি আছে এখন, তাই চলো। তো স্টেশনে উঠে দেখি ট্রেন চলে এসেছি, দূরে দেখতেই পাচ্ছ তোমরা, তো চলো এখন যাওয়া যাক। তো আজকে দারুণ মজা হলো সবার সাথে, তো এখন আমি বসে আছি, লাইটটাই বসে আছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর বাড়ি গিয়ে খেয়ে নেবো। অন্ধকার অন্ধকার লাগছে, তো দারুণ লাগলো সবার সাথে মিট করে। আর ওরা আই থিঙ্ক দুদিন থাকবে এখানে, বাট আমার তো কলেজ আছে, তাই আমি থাকতে পারবো না, তাই আমি বাড়ি চলে যাচ্ছি আজকে। তো চলো এক এখন আর কি বলবো, ডাইরেক্ট চলে তারপর দেখতে পাবে, খাওয়া দিচ্ছে এখন, আমি এখন একটু মি টাইম স্পেন্ড করবো। তো গাইস এখন আমি ট্রেন উঠে পড়েছি, মানে বসে গেছি, ট্রেন ছাড়তে এখনও 15 মিনিট লেট, মানে 15 মিনিট পর ট্রেন ছাড়বে, এখন কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হয়ে গেল। অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এখন মেঘ মানে সানলাইট কমে গেছে হালকা। তো এখন বসে আছি, বাড়ি যাবো, ফোনেও চার্জ নেই, ফোনে এখন 11% চার্জ, যায় না কতটুকু ব্লক করতে পারবো, বাড়ি গিয়ে চার্জ লাগিয়ে যদি করতে হয় তখন করবো, কারণ যায় না, যে কোনো মতো ফোন সুইচ অফ হয়ে যাবে। তো চলো একদম ট্রেন ছাড়ুক, তারপরে দেখাচ্ছি। এখন আমি ট্রেন থেকে নেমে গিয়েছি, এবার টোটো করে বাড়ি যাব। আজকে মনে হয় বৃষ্টি হবে, আই থিঙ্ক, যাই না, অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছে, আই ডোন্ট নো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছই পাচ্ছি না। আমি এখন বাড়ি চলে এসেছি, আর এটা একটা পার্সেল এসেছে আমার, তো এটাকে আনবক্সিং করবো, তো তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি। তো চলো এটা আনবক্সিং করা যাক। এই টপটা অর্ডার করেছিলাম, খুব কাপড়টা খুব সফট এসছে, তো এটা যেদিন পরবো সেদিন তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা বাস এইটুকু, আর বড় করতে পারছি না, তো ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।